সবসময় যেটা থাকে যে যেখানেই খেলি টিমের হয়ে কন্ট্রিবিউট করার এবং আমার দ্বারা কিভাবে টিম উপকৃত হবে ওটা সবসময় চিন্তা থাকে। সো ওটা করতে পেরেছি, অবশ্যই ভালো লেগেছে। প্রথম 100 ওয়ানডে ইন্টারন্যাশনালে অবশ্যই অনেক আনন্দের, এবং আমি যেভাবে ব্যাটিং করতে চেয়েছি ওভাবে ব্যাটিং করতে পেরেছি। আই হোপ যে সামনে এভাবে আরও বড় বড় ইনিংস খেলতে পারবো। না, সবসময় প্র্যাকটিসে তো মনোযোগ দিই, প্র্যাকটিসে কোন জিনিসটা ইম্প্রুভ করা দরকার ওটাই মেন টার্গেট থাকে, যে প্রসেসটা মেনটেন করার চেষ্টা করেছি। আমার মনে হয় যে ওই জায়গার ইম্প্রুভমেন্টের কারণে ম্যাচে এখন আস্তে আস্তে রেজাল্ট পাওয়া শুরু করেছি। সবসময় প্রত্যেকটা প্লেয়ারই আসে, ওই সময় টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, সিলেক্টর সকলেই পাশে ছিলেন, টিমের প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, ফ্রেন্ডস সবাই পাশে ছিলেন। সো ওই সময়টা পার হয়ে গেছে, এখন ওইটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। এখন আশা করছি যে যেটা ভালো চলতেছে এখান থেকে আরও কত ভালো করতে পারি সামনে। সবার সাথে মোটামুটি কমফোর্টেবল, এরকম কারোর সাথে নাই যে অসুবিধা ফিল করি, যে যখন ব্যাটিংয়ে থাকে তার সাথেই এনজয় করি ব্যাটিংটা। এবং আমার মনে হয় যে লাস্ট কয়েকটা ইনিংস ধরে হৃদয়ের সাথে বেশ কয়েকটা পার্টনারশিপ হয়েছে, সো তার সাথে এনজয় করতেছি। সো ওভারঅল সবার সাথে এনজয় করি।